আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি কেক তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকটি দেখতে কত আকর্ষণীয়, খেতেও খুব সুস্বাদু। তো এই কেকটির নাম হলো জেব্রা কেক, কিন্তু আমার ছেলে এটির নাম দিয়েছে স্পাইডার নেট কেক। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আজকে আমি এই কেকটি তৈরি করার জন্য দুটি ডিম নিয়েছি। তো নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিমকে আমি ভেঙে বিট করে নিচ্ছি। কোনো ইলেকট্রিক বিটার ইউজ করিনি, সরাসরি হাতের সাহায্যে হ্যান্ড উইসারের মাধ্যমে বিট করে নিচ্ছি। এজন্য আমার একটু সময়টা বেশি লাগবে, অনেকক্ষণ ধরে বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ডিমটি ফোম হয় ততক্ষণ পর্যন্ত। এই কেকটি খেতে অনেক সুস্বাদু, দেখতেও চমৎকার, বাচ্চারা দেখলে খুব আগ্রহ জাগে খেতে। আমার বাচ্চা তো সবসময় বলে এই কেকটি তৈরি করে দেওয়ার জন্য, তাই ওদের জন্য আজকে আমি তৈরি করলাম। আমার ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর ভিতর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। এরপর আমি শুকনো উপকরণগুলো এক জায়গায় ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এজন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি, 1 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চা চামচ বেকিং সোডা ইউজ করেছি। সবসময় মনে রাখবেন বেকিং পাউডার যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা নিতে হবে। তো আমার তেলে নেওয়া হয়ে গেছে। সবচেয়ে কেক ভালো হয় তেলে নিলে, এটা সবসময় করার চেষ্টা করবেন। এবার আমি অল্প অল্প করে এর ভেতরে সব কিছু অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল আমি এখানে ইউজ করেছি। তো সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এখন আমি আবার একটু বিট করে নেব, খুব ভালোভাবে মিক্স করে দেব। পরিমাণগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং কোনটার পর কোনটি আমি ইউজ করছি সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, যেহেতু আমি দুটো ডিমের কেক তৈরি করছি, সো সব কিছু একটু অল্প পরিমাণ ইউজ করছি। তেল চাইলে আর একটু কমও ইউজ করতে পারেন। এবার আমার তৈরি করে রাখা শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো এগ বিটার বা হ্যান্ড মিক্সার ইউজ করছি না, স্প্যাচুলার সাহায্যে খুব আস্তে ধীরে নাড়াচাড়া করে এবং 2 ভাগে দিয়ে দিচ্ছি। খুব আস্তে ধীরে নাড়াচাড়া করে এটি মিক্স করে নিতে হবে, তা না হলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে, ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটি ভালোভাবে ফুলবে না সেজন্য। তো সম্পূর্ণ বেটারটি তৈরি হয়ে যাওয়ার পর আমি এটি অর্ধেক করে 2 ভাগে ভাগ করে রাখছি। 2 ভাগে ভাগ করেছি সমান সমান ভাগে, আপনারা কম বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি 1 টেবিল চামচ চকলেট পাউডার ইউজ করেছি, যেহেতু আমার পরিমাণটা অল্প তাই আমি 1 চামচ ইউজ করেছি। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন কালার ভালো হওয়ার জন্য। তো সেই কোকো পাউডারগুলো আমি মিক্স করে নিলাম একটি বেটারের সাথে এবং অন্যটি আমি ওই রকম সাদায় রাখলাম। এরপর আমি এই বেটারগুলোকে একটার পর একটা এভাবে দেবো। এই জন্য আমি ফ্রাইপ্যানে কিছু সয়াবিন তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি এবং একের পর এক বেটারগুলো দেবো। এজন্য প্রথমে দিয়েছি সাদাটি, এরপরে দিয়েছি চকলেট কালারেরটি, তারপরে আবার সাদাটি এটা মধ্যে দিতে হবে। এটা অটোমেটিকলি হয়ে যাবে, আপনাদের কিছুই করতে হবে না, একটার মধ্যে আরেকটা দিয়ে দিতে হবে, শুধু মাঝখানে দিলেই হবে। তো আবার একবার করে দিচ্ছি সাদাটি, আরেকবার দিচ্ছি চকলেট কালারটি, এভাবে আমি 1-1 করে দিচ্ছি। আমার সম্পূর্ণ বেটারটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে বা একটি কাঠির সাহায্যে, আপনারা যেটা দিয়ে করেন এভাবে করে নেবেন, যেভাবে আমি করছি এভাবে ডিজাইন করে নিতে পারেন। কেউ ফুলের মতো করতে পারেন, কেউ নেটের মতো করতে পারেন, যেভাবে হবে
সেভাবেই করবেন যেভাবে হবে আপনি। তো এরপর আমার সম্পূর্ণ কাজটি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 30 মিনিটের মতো, কারো এর চেয়ে কমও হয়ে যেতে পারে। তো আমার ফ্রাই প্যানের ছিদ্রটি আমি একটি কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি যেন খুব ভালোভাবে হিট হয় এবং খুব সুন্দরভাবে কেকটি ফোলে। অল্প পরিমাণ কেক নিয়েছি তাই ফুলতে বেশি সময় লাগবে না, আগে থেকে ফ্রি হেড করে নিয়েছিলাম, এখানে কোনো কেক মোল ইউজ করিনি আমি। তো দেখা যাচ্ছে আমার 30 মিনিট হয়ে গিয়েছে, কারো কম বা বেশিও হতে পারে, আমার কেকটি ফুলেছে এখন সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কি না হয়নি সেটি চেক করব। এটি চেক করার জন্য কাঠি ইউজ করতে পারেন। তো আমি অল্প একটু চাকুর সাহায্যে দেখে নিচ্ছি মধ্যে, তো আমার চাকুতে কিছু ভরেনি, তার মানে বোঝা যাচ্ছে কেকটি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং আমার বাচ্চাদেরকে খেতে দেবো। দেখতে কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে অনেক, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে খেতেও মাশাল্লাহ হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন। আর আপনাদের বাসায় যদি বাচ্চারা থেকে থেকে অবশ্যই এই কেকটা তৈরি করে খাওয়াবেন, তারা এই কেকের কালার দেখেই অনেক আকৃষ্ট হবে, খেতে চাইবে। অনেক বাচ্চার কেক খেতে চায় না, সাদা থাকে, আমার বাচ্চাই তো সবসময় বলে যে পেস্ট্রি কেক খাবো, উপরে ডিজাইন থাকতে হবে। তো আমি পেস্ট্রিটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমি এই কেকটা তৈরি করে খাওয়াই, যেন ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পেটে সমস্যা না হয় সেই চিন্তা করে। তো আমার বাচ্চারা অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছে, সময় দেয়নি, আমি আপনাদেরকে তবুও একটু কেটে দেখাচ্ছি। দেখেন কত স্মুথ হয়েছে, কত নরম তুলতুলে, দেখতে কি সুন্দর হয়েছে। আমার বাচ্চারা তো রাখছেই না, মুখের সামনে পেলে এই কেক খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেকটি এবং আমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।